বর্জ্য মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে ও চাকদা শহরকে বর্জ্য মুক্ত করার লক্ষ্যে চাকদা পৌরসভা চাকদা পৌরসভার সিআইসি অর্থাৎ ষোলো নম্বর কাউন্সিলর ভট্টাচার্য আজ তার ষোলো নম্বর মানুষকে সচেতনতার বার্তা জানিয়ে বাড়ি বাড়ি দিলেন দুটি করে বালতি একটি পচনশীল বস্তু ফেলার জন্য অন্যটি বর্জ্য ফেলার জন্য এতদিন পর এই ধরনের একটা উদ্যোগ চাকতা পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে যার ফলে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী কি জানালেন

পৌরসভার থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে বাড়ি বাড়ি ডাস্টবিন দেওয়া হবে এবং নোংরা ফেলার জন্য প্রথমে চাকদার ছটা ওয়ার্ডে চালু হচ্ছে এবং তারপর চাকদার একুশটা ওয়ার্ডে এটা চালু হবে তার জন্য আজকে আমাদের সাথে নির্মল সাথী এবং নির্মল বন্ধুবোন যারা রয়েছেন পৌরসভার তরফে তাদের নিয়ে আমরা বাড়ি বাড়ি ডাস্টবিন দিচ্ছি এতে দেখবেন দু রকম বালতি রয়েছে একটা সবুজ বালতি যেখানে পচনশীল দ্রব্য দেওয়া হবে ভাত এঁঠো থেকে শুরু করে এখানে আর আরেকটায় রয়েছে নীল বালতি যেটা প্লাস্টিকের খাপ র্যাপার এগুলো দেওয়া হবে এবং তার সাথে আমরা লিফলেট দিচ্ছি এবং প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে আমরা একটা করে স্টিকার আটকে দিচ্ছি যে এখানে ডিটেলসে লেখা রয়েছে কোন বালতিতে কোন দ্রব্য ফেলা হবে আজকে সেই কাজই আমরা শুরু করেছি ষোলো নম্বর ওয়ার্ডে